प्रिय छात्र छात्री बंधुरा तोमरा जारा षष्ठ श्रेणीते पढ़ो अर्थात क्लास 6 विषय परिवेश ओ भूगोल पूर्णमान 50 पार्ट 8 अर्थात मॉडल एक्टिविटी टास्क जेटा अक्टोबर मासेर शेष मॉडल एक्टिविटी टास्क तार समस्त उत्तर এই ভিডিওতে আমি করিয়ে দেব। চটপট খাতা পেন নিয়ে বসে পড়ো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এই চ্যানেলেই পাওয়া যায়। আর ডেসক্রিপশন বক্স দেখবে, নিচে ডেসক্রিপশন বক্স আছে, সেখানে চেক করবে, তোমাদের অন্যান্য সমস্ত বিষয়ের উত্তরের লিংক কিন্তু ওখানে দেওয়া রয়েছে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, একে ছিল বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 ঠিক জোড়াটি নির্বাচন করো। গ্রহ নিজস্ব আলো আছে, ঠিক জোড়াটি নির্বাচন করতে বলেছে, কিন্তু গ্রহর কিন্তু নিজস্ব আলো নেই। গ্রহাণু গ্রহের তুলনায় আয়তনে বড়, এটাও না। উপগ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত, এটাই ঠিক। তাহলে গ হচ্ছে সঠিক উত্তর। 1.2 নিরক্ষরেখার সমান্তরালে উত্তরগোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলো। দেখো, মকর ক্রান্তি রেখা না, কর্কট ক্রান্তি রেখা, হ্যাঁ এটাই। তাহলে খ হচ্ছে সঠিক উত্তর। 1.3 দেখো, নিচের যে রাজ্যটির উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলো অরুণাচল প্রদেশ না, মহারাষ্ট্র না, হিমাচল প্রদেশও না, পশ্চিমবঙ্গ। ঘ হচ্ছে সঠিক উত্তর। 1.4 সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজন স্তর আছে, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই কিন্তু ভুল লেখে উত্তরটা, খুব সাবধান। এটা হবে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক নিচে কিন্তু রয়েছে, নিচের দিকে এই ওজন স্তর, ঠিক আছে। অনেকেই ভুল করে আয়নস্ফিয়ার লিখবে, কিন্তু না, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক নিচের দিকে। 1.5 আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো। আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ পাইনও নয়, শালও নয়, মস। 1.6 ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটা? মাটির জলধারণ ক্ষমতা কম। গ হচ্ছে সঠিক উত্তর। 1.7 উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হলো কোনটা? তোমরা সবাই জানো, এটা আটলান্টিক মহাসাগর। 1.8 দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি। পশ্চিমবঙ্গের জলবায়ু কিন্তু উষ্ণ আদ্র। আর 1.9 ভারতের একটি পশ্চিমবাহী নদী, এটা কি? নর্মদা। তাহলে একের সমস্ত উত্তর কিন্তু আমরা করে ফেললাম। চলো এবার আমরা দুইয়ের উত্তরগুলো দেখি। 2 দেখো, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করতে রয়েছে, দেখো 2.1 সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়। নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে ড্যাশ উদ্ভিদ বলে। আর সাধারণত শীতকালের শীতল অঞ্চল থেকে পাখিরা যে আমাদের দেশে উড়ে আসে তারা কি নামে পরিচিত? একটা পরিযায়ী হবে, একটা পর্ণমোচী হবে, আর এটা কি? একটা হবে সমভাবাপন্ন। চলো একটু লিখে না, আমি লিখে দিয়েছি, দেখো এইভাবে লিখে না। 2.1 দেখো, যে সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন। দেখো, সমভাবাপন্ন লিখে নিচে কিন্তু আন্ডারলাইন করবে, তার কারণ এটা শূন্যস্থান পূরণ হচ্ছে। 2.2 হবে পর্ণমোচী, আর 2.3 হচ্ছে পরিযায়ী শ্রমিক। চলো এবার আমরা পরের প্রশ্নগুলো দেখি। 3 দেখো, বাক্যটি সত্য হলে টিক এবং অসত্য হলে ভুল লেখো। তাহলে তোমরা কিন্তু টিক আর ভুল লিখবে। আমি এখানে দেখো, আমি টি আর এফ লিখে দিচ্ছি, কিন্তু তোমরা লিখবে টিক আর ভুল। গোলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্থিত, এটা কিন্তু ঠিক, তাই তোমরা ঠিক লিখবে, ঠিক আছে। এখানে 3.0 হবে, সবগুলো ভুল আছে। 3.1, 3.2 আর 3.3, ঠিক আছে। যাই হোক, পরেরটা হচ্ছে 3.2 0° ও 180° দ্রাঘিমা রেখা প্রকৃতপক্ষে একটি রেখা না, এটা ভুল। আর পরেরটা দেখো, সূর্যের দৈনিক আপাত গতির মূল কারণ পৃথিবীর আবর্তন, এটা ঠিক। তাহলে প্রথমটা লিখবে তোমরা ঠিক, তারপরটা লিখবে ভুল, তারপরটা লিখবে ঠিক। চলো এবার আমরা স্তম্ভ মেলাবো। এখানে দেখো ছিল ক স্তম্ভ আর খ স্তম্ভ। 4.1 রয়েছে যে आर्द्रता तो आर्द्रता देखो डान दिके जेगुलो रयेछे 1 2 3 तार संगे कार संगे मिलबे आर्द्रता हच्छे हाइग्रोमीटर आर्द्रता हाइग्रोमीटर 4.2 भारतेर सर्वोच्च शृंग गडविन स्ट्रेन और 4.3 अखंड स्थलभाग हच्छे पैंजिया এই পর্যন্ত তাহলে কমপ্লিট। চলো এবার আমরা বড় প্রশ্ন লিখতে চলে যাব। পাঁচে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও। পাঁচ চারটি প্রশ্ন রয়েছে। ছয়ে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তিনটে আর সাতেও তিনটে রয়েছে। দেখো এখানে নাম্বার রয়েছে 2 নাম্বার করে, এখানে 3 নাম্বার করে আর এখানে 5 নাম্বার করে। তাহলে এই প্রশ্নগুলো উত্তর সহ আমরা কিন্তু এবার দেখব। প্রথমে প্রশ্ন লিখব, তারপরে উত্তর লিখব, পরপর समस्त उत्तरगुलो चलो एबार आमरा लिखे नी। 5.1 तारार रंगेर संगे उष्णतार सम्पर्क लेखो। एकदम सुंदरभावे लिखबे जेमन लिखछि, बेशी लेखार कोनो दरकार नेई। तारार रंगेर संगे उष्णतार सम्पर्क 1 जे समस्त तारादेर उष्णता कम तादेर रंग लाल हय, एकटु बेशी उष्णतार तारादेर रंग हलुद हय। 5.2 दिगंत रेखा काके बले? उत्तर लेखा शुरू करो। जे दिगंत रेखा देखो, दिगंत रेखा बोले एकटु একটা হেডিং দিয়ে তারপর লিখবে, সমুদ্র কিংবা বিশাল প্রান্তরের ধারে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় জলরাশি বা ভূমি এবং আকাশ যেন একটি বৃত্তরেখায় মিশে গিয়েছে। এই কাল্পনিক রেখাকে দিগন্ত রেখা বা হরাইজন বলে। পরবর্তী প্রশ্ন দেখো 5.3 বায়ুমণ্ডল কিভাবে সৃষ্টি হয়েছে? তো বায়ুমণ্ডল কিভাবে সৃষ্টি হয়েছে? সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে, তখন আকাশের রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে সাগর মহাসাগর তৈরি হয়। এইভাবে পৃথিবীর এই বিশাল জলভাণ্ডার অর্থাৎ বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছে। 5.4 দেখো, বিকিরণ পদ্ধতিতে কিভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়? উত্তর, বায়ুমণ্ডল সূর্যকিরণের দ্বারা সরাসরি ভাবে উত্তপ্ত হয় না। সূর্য থেকে আলোর তরঙ্গ বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পড়ে। সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে আগত তাপশক্তি বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে এলেও বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে প্রথমে কঠিন ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। ভূপৃষ্ঠের তাপ বিকিরণ হওয়ার ফলে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়। 5.0 হয়ে গেল সব 5-এর উত্তর। বা 6 দেখো, 6 প্রশ্নটা ছিল পৃথিবীর কাল্পনিক অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে? একটা ছবি আঁকতে বলা হয়েছিল। দেখো ছবিটা, এইটা ছবিটা এঁকে নাও। এই ছবিটা আঁকার পরে তোমরা এখানে দেখো অক্ষরেখা নিরক্ষরেখা এগুলো ঠিকঠাক করে লিখে নেবে, ঠিক আছে? চলো পরবর্তী দেখি। পলিমাটির 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 6.2 এখানে দেখো পলিমাটির যে 3টি বৈশিষ্ট্য আমি লিখে দিয়েছি। পলিমাটির 3টি বৈশিষ্ট্য হলো পলিমাটির জৈব পদার্থ বেশি থাকে, আর এই মাটিতে ধান, পাট, গম প্রভৃতি ফসল অত্যন্ত ভালো হয়, কারণ এই মাটি খুব উর্বর। আর শেষ দেখো পলিমাটির জল ধারণ ক্ষমতা বেশি। তাহলে এই 3টে বৈশিষ্ট্য কিন্তু তোমরা লিখে নেবে, ঠিক আছে? পলিমাটির 3টি বৈশিষ্ট্য। চলো 6.3 6.3 হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? তাহলে উত্তর লেখা শুরু করো। বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 1. বিশ্ব উষ্ণতা বৃদ্ধির ফলে বরফ গলে যাচ্ছে, ফলে আয়তন কমছে মহাদেশটির, ঠিক আছে? এই মহাদেশে থাকা প্রাণীগুলি যেমন পেঙ্গুইন, তুষার ভালুক, এদের সিল, এদের জীবন বিপন্ন হচ্ছে। এরপরের দেখো 3 নম্বর পয়েন্ট, যে বরফ ও প্রাণী হ্রাস পায় শীতল মহাদেশটির প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। চলো পরের প্রশ্ন দেখব। 7.1 হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত 3টি সমান্তরাল পর্বতশ্রেণীর সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর লেখা শুরু করো। 3টি লিখতে বলেছে, 3টি আমরা লিখব। তাহলে প্রথমে দেখো উত্তর লেখা শুরু। হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত 3টি সমান্তরাল পর্বতশ্রেণীর সংক্ষিপ্ত আলোচনা করা হলো। এরকম ভাবে লিখবে। প্রথমে রয়েছে দেখো হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি হিমালয়ের উচ্চতা সব থেকে বেশি, এর উচ্চতা প্রায় 6000 মিটারের বেশি। এই অংশটি সারা বছর বরফে ঢাকা থাকে। হিমালয়ের বিখ্যাত পর্বত শৃঙ্গগুলি যেমন মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, ধবলগিরি প্রভৃতি এখানেই অবস্থিত। হিমাদ্রি হয়ে গেল। পরেরটা হিমাচল हिमालय हिमाचल हिमालय देखो हिमाचल हिमालय होच्छे हिमाद्री हिमालय दक्षिणे हिमाचल हिमाचल हिमालय अवस्थान करछे एर उच्चता प्राय 3000 मीटारेर बेशी। हिमाचल हिमालय प्रधान पर्वत शृंगगुली हलो पीर पांजाल धौलाधर मौसुरी मुसौरी मसौरी प्रभृति। एखान एखनकार प्रकृति अत्यंत सुंदर ताई एखाने प्रति बछरई पर्यटकेर भीड़ हय। एखानकार हबे एखानकार एखानकार प्रकृति अत्यंत सुंदर ताई एखाने प्रति बछर पर्यटकदेर भीड़ हय। तारपरे देखो शिवालिक हिमालय। शिवालिक हिमालय की हिमालय दक्षिणतम पर्वत श्रेणी हलो शिवालिक एर उच्चता प्राय 1500 मीटारेर बेशी। शिवालिक ओ हिमाचल एर माझेर उपत्यका गुलिके बला हय दून। दून काके बला हय परीक्षाय प्रचुर आसे। 7.2 देखो वायुर चाप ओ वायु प्रवाह कोनो अंचलेर आबहावाके किभाबे नियंत्रण करे ता व्याख्या करो। सुंदरभावे व्याख्या करे दियेछि देखो एई पॉइंटगुलो लिखे नाओ उत्तर लेखा शुरू करो। कोनो अंचलेर आबहावाके वायु चाप ओ वायु प्रवाह विभिन्न भावे नियंत्रण करे जेमन वायुर चाप निम्नचाप बलय उत्तप्त वायु उच्चचाप बलयर दिके प्रवाहित हय। वायुचाप युक्त अंचले तापमात्रा बेड़े जाय एर फले आबहावार परिवर्तन घटे। तारपर हच्छे वायु प्रवाह कोनो स्थानेर उपर दिये यदि जलीय बाष्पूर्ण वायु प्रवाहित हय ताहले सेखाने बृष्टिपात घटते देखा जाय। अपरदिके शुष्क वायु प्रवाहित हले बृष्टिपात हय ना। एभावेई वायुचाप ओ वायु प्रवाह आबहावाके नियंत्रण करे। शेष प्रश्न 7.3 अरण्य संरक्षण करा केन प्रयोजन बोले तुमी मने करो? भेरि भेरि इम्पोर्टेंट। तो उत्तर देखो अरण्य संरक्षण करा विशेष भावे प्रयोजन कारण नम्बर 1 गाछ आमादेर अक्सिजेन देय एवं बातास थेके कार्बन डाइअक्साइड शोषण करे ताई निजेदेर बाँचिये राखार जोन्नोई आमादेर अरण्य संरक्षण करा उचित। 2 देखो अरण्य बृष्टिपात घटाय ओ खरा नियंत्रण करे। चलो परेर पॉइंट 3, 4, 5 तीन नम्बर पॉइंट देखो अरण्य थेके मधु मोम जालानी गद आटा विभिन्न औषधि गाछ पावा जाय जा मानुषेर जीवन बाँचाते ओ जीविका अर्जने साहाय्य करे। 4 वन्यप्राणीदेर बिलुप्तिर हाथ थेके बाँचाনোর জন্য अरण्य संरक्षण प्रयोजन। 5 अरण्य प्रकृति ओ বাস্তুতন্ত্রের ভারসাম্য रक्षा करे। তাহলে কেমন লাগলো उत्तरगुलो? भिडियोटी जदि भालो लागे अवश्यई एकटी लाइक करे दाओ एवं तुमि जदि प्रथमबार एसे थाको ताहले चैनलटिके सबस्क्राइब करे नाओ आर बंधुदेर संगे शेयर करते एकदमई भुलबे ना। डेसक्रिप्शन बक्स चेक करबे ओखाने तोमादेर अन्यान्य समस्त विषयेर उत्तरेर लिंक देওয়া রয়েছে। ভিডিওটি দেখার জন্য असंख्य धन्यवाद।